ইসরায়েল গাজা যুদ্ধের বিষয়ে প্রথম উন্মুক্ত বিতর্কের আয়োজন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অধিকাংশ সদস্য দেশ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে সহিংসতা বন্ধ করতে পারে এমন একটি প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছে 15 সদস্যের পরিষদ। যুদ্ধবিরতির আহ্বানকে প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাবে গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের 12 সদস্য সমর্থন দিয়েছিল। সেখানেও ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এর আগে রাশিয়ার একটি খসড়া প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছিল। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের উপর একটি নির্ধারিত ত্রৈমাসিক উন্মুক্ত বিতর্কের জন্য গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের বৈঠক হয়। প্রায় 90টি দেশ মঙ্গলবারের বিতর্কের জন্য বক্তার তালিকায় ছিল। এগুলোর মধ্যে 30 দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপমন্ত্রীরা ছিলেন। তাদের অনেকেই যুদ্ধবিরতি এবং বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে ভেটো দিলেও অবশ্য বলেছে তারা মানবিক বিরতির পক্ষে, তবে সেটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি নয়। যুক্তরাষ্ট্রের নতুন খসড়া প্রস্তাবে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে আত্মরক্ষা সব রাষ্ট্রের অন্তর্নিহিত অধিকার বলে উল্লেখ করা হয়েছে।